আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই তো এখানে দেখতে পারতেছেন, আমি হচ্ছে পেঁপেটা হচ্ছে ভাত দিয়ে নিচ্ছি। যেহেতু আজকে ব্রয়লার মুরগি দিয়ে হচ্ছে আমি পেঁপে রান্না করব, তো পেঁপেটা হচ্ছে তার কারণে হচ্ছে ভাপ দেওয়া। আর যদি ভাপ দিয়ে নেন তাহলে হচ্ছে কি, পেঁপের একটা কষ থাকে, তো ওই কষটা চলে যাবে আর খুব সহজে রান্নাটা হয়ে যাবে। তো এই তো এখানে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে দিয়েছি তেল, তারপর এখানে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ এবং হচ্ছে লবঙ্গ দিয়ে দিয়েছি, মানে যা লাগে। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হচ্ছে আমি নেড়ে চেড়ে নিব। তো এই ফাঁকে হচ্ছে আমি অফ ক্যামেরা একটু লবণ দিয়েছি। আর লবণ দিলে হয় কি, পেঁয়াজটা হচ্ছে একটু নরম হয়ে যায়, তার জন্য। এই তো এখনও হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন হচ্ছে পেঁয়াজটা হচ্ছে নরম হয়ে গেছে, মানে একটু হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি মানে আদা রসুন বাটা। আদা রসুনটা কষিয়ে তারপর হচ্ছে এখানে মশলা কষানোর জন্য একটু পানি দিয়েছি। যদি পানি না দিই তাহলে হচ্ছে কি, মশলাগুলো পুড়ে যাবে, তার জন্য। তো এই তো এখানে হচ্ছে আমি একে একে দিয়ে দিব হলুদ, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। আর আমরা হচ্ছে একটু ঝালটা বেশি খাই, তার জন্য হচ্ছে মরিচের গুঁড়াটা একটু বেশি দিই। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। তো এখন হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে মশলাটা কষিয়ে নিব। তো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি মুরগি দিয়ে দিব। আর এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইকটা দিতে ভুলবেন না, কারণ হচ্ছে আপনার একটা লাইকই আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর যারা বন্ধু করবেন তারা হচ্ছে কমিউনিটিতে গিয়ে হচ্ছে বন্ধু লেটার রেখে আসবেন যে আপনাকে আমি বন্ধু করেছি। তো এই তো এখানে হচ্ছে মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি মুরগি। আর পেঁপে দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা খাই। তো মাঝে মধ্যে হচ্ছে কি আলু দেওয়া পড়ে, কিন্তু আলু না দিলে কিন্তু হয় না, কিন্তু আলু খাওয়া একটু বারণ আছে যেহেতু গ্যাসের প্রবলেম, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম, তার জন্য আলু খাওয়া বারণ। এই জন্য হচ্ছে কি আমি একটু পেঁপে দিয়ে হচ্ছে মানে রান্না করি। আর পেঁপে দিয়ে কিন্তু মুরগির গোস্ত কিন্তু ভীষণ ভালো লাগে, একদম কেমন যেন একটা ফ্লেভার একটা মানে ঘ্রাণ করে। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেলেছি। তো এখন হচ্ছে মুরগির মাংস বা গোস্ত যাই হোক কষানো শেষ, এখন হচ্ছে আমি দিয়েছি পেঁপে, ভাপ দিয়ে রাখা সেই পেঁপেটা দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমরা প্রায় সেই মানে পেঁপে দিয়ে হচ্ছে আমি রান্না করে খাই, তো ছাড়া হয় না। তো পেঁপেটা হচ্ছে আমাদের ঘরে একটু বেশি চলে, মানে আলুর ইতে আলু খাওয়া একদম টোটালি একটু বাদ দিয়েছি, তার জন্য হচ্ছে একটু পেঁপেটা বেছে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য হচ্ছে পানি দিয়েছি। তো এইভাবে হচ্ছে রান্না করে খেয়ে দেখবেন, তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়েছি, তারপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়েছি মাঝখানে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিও বা কোনো কিছু বা আমার কথাবার্তা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়েছি, যেহেতু কাঁচামরিচ মানে খাই, তার জন্য হচ্ছে তরকারির মধ্যে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।